ওয়েল, যৌগিক গেট সম্পর্কে কিন্তু তোমরা প্রথম দিকে সামথিং জেনেছিলে। যৌগিক গেট হচ্ছে যে গেট অঙ্কন করতে অন্য গেট অর্থাৎ মৌলিক গেটের প্রয়োজন হয় তাকে বলা হয় যৌগিক গেট। দ্যাট মিন্স যৌগিক গেট অঙ্কন করতে হলে এর নিজস্ব কোনো চিত্র নেই, অন্য গেটের সাহায্য নিয়েই অঙ্কন করা হয়। বিশেষ গেট দুটি, এক্স অর গেট এবং এক্স নর গেট। অন্যদিকে সার্বজনীন গেট দুটি, নর গেট এবং ন্যান গেট। তো এখন আমরা নরগেট সম্পর্কে জানব। নরগেটের চিত্রটা কেমন হয়? নরগেটের চিত্রটা তুমি নিশ্চয়ই অরগেট অঙ্কন করতে জানো, আর অরগেট যদি অঙ্কন করতে জানো তাহলে নরগেট অঙ্কন করতে পারবে একদম সহজে। নরগেট ঠিক অরগেটের মতো। আর হ্যাঁ, তোমাকে এই অরগেটের সাথে নট গেটটা যুক্ত করা লাগবে। জাস্ট নট গেটের শূন্যটা দিয়ে দাও এবং ইনপুট এ বি যদি ইউজ করো তাহলে আউটপুট আসবে এ প্লাস বি তার নট। তার মানে আমরা দেখলাম নর গেট দুটি গেট নিয়ে তৈরি হয়, একটা হচ্ছে অর গেট এবং আরেকটা হচ্ছে নট গেট। এই দুইটা গেটের মাধ্যমেই কিন্তু নর গেটটা তৈরি হলো। এখন আমাদেরকে এর তড়িৎ প্রবাহ জানার একদম প্রয়োজন নেই, কারণ তড়িৎ প্রবাহটা পরীক্ষায় আসে না। আমাদেরকে জানতে হবে নরগেটের সত্যক সারণিটা কেমন হয়। নরগেটের সত্যক সারণি ঠিক আগের মতো 2 to the power n = 2, তার আউটপুট হবে অর্থাৎ এখানে ইনপুট আছে দুটি এ আর বি, এই জন্য n এর জায়গায় 2 বসাও, তাহলে 2 × 4, তার মানে ইনপুট হবে 4টা ঘরের এবং আউটপুট তো ঠিক একই রকম 4টা ঘরের হবে, কিন্তু ইনপুট লাইন হবে 2টি, আউটপুট হবে 1টি। ওয়েল, আমরা একটু ট্রাই করি অঙ্কন করার। এটা হচ্ছে ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ওকে, ইনপুটের ক্ষেত্রে এ বি নিব, আউটপুটের ক্ষেত্রে এ প্লাস বি নিব এবং মাথার উপরে নট নিব। ওকে, যেহেতু এখানে 4 আছে অর্থাৎ 0 1 2 3, এই 4টা, সো আমরা এখানে 4টা ঘর তৈরি করব এবং এই প্রত্যেকটার বাইনারি মান আমরা বসাবো। 0 এর বাইনারি মান 0, 1 এর বাইনারি মান 1, 2 এর বাইনারি মান হচ্ছে 10, 3 এর বাইনারি মান 11, আর 2টি ঘর ফাঁকা আছে পাশে, এই 2টি ঘরের মধ্যে আমরা 0 বসাবো। যদি আমরা এখানে 0 আর 0 যোগ করি তাহলে কিন্তু 0 হয়, কিন্তু এখানে আছে যোগের বিপরীত মান, তার মানে যোগ করে যা হবে তার বিপরীত মান হবে আউটপুট। সো আমরা 0 0 যোগ করলে হবে 0 এবং 0 বিপরীত মান হচ্ছে 1, আবার 0 আর 1 যোগ করলে 1 হয় এবং 1 এর বিপরীত মান হচ্ছে 0, 1 আর 0 যোগ করলে 1, আবার 1 এর বিপরীত মান 0, 1 আর 1 যোগ করলে 1, বিপরীত মান 0। এবার তোমাকে যদি বলা হয় এর বৈশিষ্ট্যটা কেমন হবে, ঠিক আগের মতোই ইনপুট আছে 2টি, আউটপুট হবে 1টি, তার মানে আমরা বলতে পারি কমপক্ষে 2টি ইনপুট থাকবে এবং আউটপুট থাকবে 1টি। ওকে, খেয়াল করে দেখো ইনপুটগুলোর মধ্যে কমপক্ষে 1টি 1 থাকলে আউটপুট 0। এইখানে একটা ইনপুট আছে 1, দেখো আউটপুট 0 হয়ে গেছে। এখানে একটা ইনপুট 1 আছে, আউটপুট 0 হয়ে গেছে। এখানে 2টি ইনপুট 1 আছে, আউটপুট 0 হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি কমপক্ষে 1টি ইনপুট যদি 1 হয় আউটপুট কিন্তু 0 হবে, অন্যথায় 1 হবে। আই মিন সবগুলো যদি 0 হয় তাহলে আউটপুট 1 হবে। এবং যৌক্তিক যোগের বিপরীত মান হচ্ছে আউটপুট। তাহলে আমরা এই তিনটা বৈশিষ্ট্য খুব ভালোভাবে দিতে পারি এই সত্যক সারণিটা দেখে। ওকে, ওয়েট করো, নেক্সট ভিডিও আসবে ন্যান্ড গেট সম্পর্কে। এবং ন্যান্ড গেট সম্পর্কে যদি তুমি জানতে চাও খুব সহজে, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।